লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে কলকাতা থেকে আমরা 130 কিলোমিটার মতো রাইড করে পৌঁছে গেছিলাম মৌসুমী আইল্যান্ডে। আর এখন টাইম হয়ে গেছে সকাল 9:30। আমরা একটু বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্প সাইট থেকে, আমরা যাব এগিয়ে ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। রাস্তাগুলো লাস্ট যেবার আমফান হয়েছিল আমফানের পর রাস্তাগুলো এরকম ঢালাই রাস্তা করে দিয়েছে, যাক এই ঢালাই রাস্তাগুলো করতে ক্যাম্প সাইটগুলোতে পৌঁছাতে একটু সুবিধা হয়। ঠিকই কথা, বীজ দেখতেই পাচ্ছ, মাটিগুলো ওরকম কেন বলবো তোমাকে, চলো দেখতে থাকো, অত বোঝা যায় না, এখন বলতেই পারো সমুদ্রতে নাবার কোনো পজিশন নেই। হ্যাঁ, এদিক দিয়ে সমুদ্রতে নাবার কোনো পজিশন এই কারণেই নেই, কারণ হচ্ছে এই যে বাঁধ দেখতে পাচ্ছ, এই যে বাঁধ দেওয়া, যে বাঁধটা দেখতে পাচ্ছি, বাঁধগুলো যে দিয়েছে, যে মাটি তুলেছে পুরোটাই বাঁধটার মাটি তোলা হয়েছে এখান থেকে। এই যে ওগুলো দেখতেই পাচ্ছ, এগুলো ভেঙে অলরেডি এই পর্যন্ত এসছে। বীজটারও অনেক আগে ছিল, স্থানীয়দের কথায় যা শুনে বোঝা গেল যে এগিয়ে এসছে। যাই হোক, কী দেখো আর একটা ক্যাম্প সাইট, গোল্ডেন গ্রাউন্ড, এদের অ্যাম্বিয়েন্স ভালো, সুন্দর পরিবেশ, অনেকগুলো ক্যাম্প সাইট আছে যেগুলোর উপর দিয়ে বাদ দিয়ে যেগুলোকে জিওচট বলে, চটগুলোর উপর নিচে মাটি আছে, মাটি দিয়ে জিওচট দিয়ে ধরে রেখেছে, কিন্তু আদেও এটা এটা আর কি বেসিক্যালি ক্ষণস্থায়ী, কংক্রিটের বাদ না হলে আর কি খুবই সমস্যা। কি মনে হয় যে এই যে তোমাদের যে জিও চট দিয়েছে এতে কি আদেও একটু হলেও কিছু মাটি মানে আটকায়? সাময়িক আটকাচ্ছে, কিন্তু কংক্রিটের বাঁধ না হলে এলাকা ঠিক যাবে। বর্তমান পরিস্থিতি দেখা যাবে কিছুদিন, যে আমরা মৌসুমী আইল্যান্ড মানুষের মুখে শুনছি যে মৌসুমী আইল্যান্ডটা হয়তো থাকবে, মানুষ খুব বিপর্যয়ের মধ্যে পড়বে। সত্যি কথা, মানে একবার ভেবে দেখুন, যাস জলের স্তরটা কোথায়, কম করে তো 300 মিটার দূরে এখন জল, যখন আর কি বন্যা হয় তখন এই মানুষগুলোর কি অবস্থা একবার শুধু ভেবে দেখুন। এই যে এখানে পুকুর আছে, অনেকগুলো পুকুর আছে দেখতে পাচ্ছি, মাছ চাষ করে, এই যে মাছগুলো মরে যায়, এই যে জল ঢুকলে অটোমেটিক এই যে গাছগুলো যেগুলো কি ধরে রেখেছে, এই যে নোনা জল ঢুকে এগুলোও নষ্ট হয়ে গেছে। এর ফলে কি হয়েছে যে এই মানুষগুলো বিপর্যয়ে পড়েছে, বিশেষ করে আয়লা আয়লা আমফান ইয়াস, এই যে এই সময় সব এলাকায় ক্ষতি করে দিয়েছে, ওখানে এসে আমাদের শেষ এলাকাটা শেষ হয়ে গেছে। সত্যি কথা, মানে মানুষ পুকুরের জল, সমস্ত জল নোনা জল, একদম নোনা জলের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে। সরকার থেকে তো আপনাদের মনে হয় কিছু তেমন অনুদানও দেয় না? সবাইকে পায়রা কিছু কিছু মানুষ পেয়েছে, হয়তো 100 বাড়ি 20% পেয়েছে, 80% মানুষ পায়। বর্তমানে আমাদের তৃণমূল সরকার চলছে 10 বছর। আচ্ছা, সেই সরকার যে নদী থেকে মাটি নিয়ে বান করছে সেটা মানুষের মানে এখানে থেকে শান্তিতে থাকা যাবে না, কারণ কংক্রিটের বাঁধ না হলে কোনো প্রকারে মানুষ এখানে বাঁচতে পারবে না। ওই সারা বছরেই যে নোনা জল ঢুকবে আর ওই ফ্ল্যাট সেন্টারে গিয়ে থাকতে হবে মানুষ, এই ফ্ল্যাট সেন্টার নিয়ে আমাদের জীবিকা আমাদের আজীবনভাবে চালিয়ে যেতে হবে। যতক্ষণ না সরকার ব্যবস্থা নেয় এখানকার কংক্রিটের বাঁধের জন্য, সেজন্য মানুষ সুরক্ষিত না। যখন ফ্ল্যাট সেন্টার আছে, 10,000 মানুষ আছে, ফ্ল্যাট সেন্টারে বড়জোর 500 মানুষ থাকে। এটা কিন্তু আমরা এসে গেছি এবার চিনাই নদীর পাড়ে, এর ঠিক বাঁদিকে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট। চলো তাহলে একটা সিনেম্যাটিক্স দেখে নাও। Thank you.
আমরা মাছ ধরতে যাই, তাই তো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোহনাতে বিচ আর কি, গঙ্গাটা মোহনা, এটা বেসিক্যালি মোহনা বলতে পারেন, তাই তো? টাইম হয়ে গেছে ঘড়িতে এখন 11:20। আমরা কিন্তু এই ক্যাম্পসাইটটাতেই ছিলাম, বালুকাবেলা ক্যাম্পসাইট। ডেসক্রিপশনে লিঙ্ক, ফোন নাম্বার, ডিটেল সব দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর হ্যাঁ, যে কথাটা না বললেই না, খাওয়া দাওয়া স্পেশালি এখানে বালুকাবেলা রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো লেগেছে, বলতে গেলে এক কথায় অতুলনীয়। একদম আমার ভিডিওতে তো রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো বাবু আসলাম তাহলে। একদম 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 একদম, সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, তোমরা দেখে নেবে। হোটেল বালু, সরি, রিসর্ট বালুকাবেলা। ঠিক আছে, চলো আসলাম বাবু। বেরিয়ে পড়েছি আমরা, এখান থেকে যাবো হচ্ছে 10 মাইল ঘাট বা পাতিপুনিয়া ফেরি ঘাট, যে লোকেশানে দেখাচ্ছে 1 ঘন্টা 1 মিনিট, মানে 13 কিলোমিটার। 12:50 এখন ঘড়ির কাঁটায়, সরি, এখন ঘড়ির কাঁটায় 11:50, পৌঁছাবো দেখাচ্ছে 12:50-এ। জয় মা কালী। সব আজকে যেহেতু সোমবার, সানডে থেকে যারা এসেছিলো সবাই বেসিক্যালি আজকের দিনে বেরিয়ে চলে যাচ্ছে মৌসুমী আইল্যান্ডকে, তাহলে আমরা বিজয় জানাবো আর কিছুক্ষণের মধ্যে, কারণ সামনে গিয়ে আমাদেরকে ফেরি ধরতে হবে। ফেরি ধরে ওপার, মানে পাতিপুনিয়া ঘাটে উঠবো, ওখান থেকে 10 মাইল ধরে সোজা চলে যাব ডায়মন্ড হারবার রোড ধরে। দাদা দাদা, 10 মাইল ঘাট। জিজ্ঞেস করতে আর বেশিক্ষণ লাগলো না, মানে যেহেতু দেখেছে যে বাইক নিয়ে এসেছি, বুঝেই গেছে আমরা 10 মাইল ঘাটে যাব। আমার মনে হচ্ছে আমরা 10 মাইল ঘাট প্রায় এসেই গেছি, আর এখানে যেহেতু ঘাটে গাড়ি তোলা হয়, আর আজকে যেহেতু মানডে, আমরা যেহেতু সোমবার দিন ব্যাক করছি, তাই জন্য এরকম ভিড়। জাস্ট দেখো টোটোর লাইন, মানে কি এটা টোটো স্ট্যান্ড, একে একে এসে টোটোরা নামাবে প্যাসেঞ্জার, আর তারপরে বেসিক্যালি এখান থেকে ঘাটে গাড়ি তোলা হয়। এবার গাড়ির লাইনটা কোথায় আছে সেটাকে দেখে নিতে বার করতে হবে, কিন্তু
এখান থেকে মনে হয় বাইক ঘাটে তুলতে হয়। ডান দিকেরটাতে বাদিক ফুল বা সত্যি 10 মাইল ঘাটটা সত্যি খুব সুন্দর, মানে নিজেরাই চাইলে বাইকটাকে তোলা নামানো সব কিছু যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পাতিবুনিয়া ঘাটে, মানে চিনাই নদী পেরিয়ে পাতিবুনিয়া ঘাটে। মৌসুমি আইল্যান্ডকে কিন্তু আমরা বিদায় জানিয়ে দিয়েছি। চলো তাহলে আস্তে আস্তে এগোই। মেইন যেটা হার্ডেল ছিল ওইটা কিন্তু আমরা ক্রস করে ফেলেছি। যে রাস্তাটা ধরেছি এখান থেকে এখন সোজা চলে যাবো 10 মাইল। 10 মাইল লেফট সাইডে নিয়ে নেবো, লেফট সাইড থেকে NH-12 ধরে সোজা চলে যাবো হটুগঞ্জ। হটুগঞ্জ থেকে নেত্রা থেকে লেভেল ক্রসিং ক্রস করে সোজা চলে যাবো ঘাটুর মোড় থেকে যাবো ডায়মন্ড হারবার রোড, আর ডায়মন্ড হারবার রোড ধরে আমরা আজকে আমাদের জার্নিটা কমপ্লিট করব। এই মোড় থেকে আমরা 10 মাইল মোড়, এই মোড়টার নাম 10 মাইল মোড়। এই 10 মাইল মোড় থেকে আমরা এখন নিয়ে নেবো NH-12, যেটা কিনা পরে ডায়মন্ড হারবার রোড কানেক্ট করবে। জানি না ডায়মন্ড হারবার রোড দিয়ে ফিরবো কি না, তবে আপাতত তো হোম লোকেশন মারাতে গুগল ম্যাপস ডায়মন্ড হারবার রোডই দেখাচ্ছে। দেখা যাক। এই জায়গাতে রাস্তা একটু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে রাস্তাদের এই অবস্থা। দেখা যাক। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের এক একটা লাইক আর এক একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তৈরি করতে। চলো তোমরা ততক্ষণ কিছু সিনেম্যাটিক্স এনজয় করতে থাকো, মোটো ব্লগিং সেট আপে আমরাও এগিয়ে যাই। Thank you.